Bismillahirrahmanirrahim. Hello my lovely viewers. Assalamu alaikum. Asha kori apnara shobai onek onek bhalo achen. Ajke ami ekta khubi requested ekta recipe niye eshechi amar ekta chotto apur jonno. Seta hocche pan pizza. Ei pizza ta banate kintu khubi shohoj. Ami only 5 minute eta baniye dekhabo. To ekhane ami niye niyechi moida, doi, baking powder ar niye niyechi lobon. Ebong niye nichi 1 কাপ ময়দা প্লাস 1 টেবিলস্পুন মিল্ক পাউডার আমি আগে মিশিয়ে রেখেছিলাম আর টক দইটা আমি একটু ক্রিমি যে টক দইটা থাকে ওইটা আমি নিয়ে নিয়েছি আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 1/2 টিস্পুন যাদের কাছে দইটা অনেক লিকুইড টক থাকবে তারা কিন্তু একটা কাপড়ে বা ছাকনিতে ছেকে নিতে পারেন প্রায় আধা ঘন্টার মতো যদি পানিটা বেশি থাকে ওই দইটা কিন্তু আপনারা ইউজ করবেন এখানে তো জাস্ট আমি এখন কোনো পানি অ্যাড না করে এই দইটা দিয়েই আমি ময়দার মধ্যে ময়ানটা দিয়ে দিব খুব ভালো করে মিশিয়ে নিব তো এভাবে খুব আলতো করে করতে হবে এটা কিন্তু খুবই সফট একটা ডো হয় তো এটা আমার এরকম হবে তো হয়ে গেছে আপনাদের কাছে যদি মনে হয় বেশি নরম হয়ে গেছে তাহলে কিন্তু একটু অ্যাড করে দিবেন ময়দা বা দই এটা বুঝে জাস্ট এরকম আপনাকে নিয়ে আসতে হবে এরকম পজিশনে আপনারা কম বেশি করতে পারেন পরিমাণটা আর লবণ কিন্তু স্বাদমতো আমি অ্যাড করে দিয়েছি এখানে দিয়ে দিলাম একটু ময়দার ছিটানো এখন এই ডোটাকে কিন্তু কোনো রেস্টেরই দরকার নাই যেহেতু আমি ইস্ট ইউজ করিনি বেকিং পাউডার ইউজ করেছি তো আমি এটা ইমিডিয়েটলি বেলে ফেলবো তো এটাকে আমি জাস্ট এখন বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এই পর্যায়ে আমি এটাকে ভালো করে বেলে নিব এবং আমার পরবর্তী ভিডিও কিন্তু কেটো পিজ্জা থাকবে ইনশাআল্লাহ তো আমি একটা প্যান নিয়ে নিয়েছি যেটা আমি যে প্যানটাতে এটা চুলার উপরে তৈরি করব তো সেইটার সাইজে আমি কেটে নিয়েছি এবং একটা ফর্ক দিয়ে আমি খুব ভালো করে এটাকে ফুটো করে নিচ্ছি এখন সেই প্যানটা আমি চুলার উপরে অলরেডি একটু গরম করে রেখেছিলাম এবং দিয়ে দিয়েছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল প্রায় 1 টেবিল স্পুনের মতো তো চারপাশে একটু দিয়ে দিচ্ছি খুব ভালো করে এখন আমি ব্রেডটা বা রুটিটা দিয়ে দিলাম এটাকে এখন নিচের অংশটা একটু পোড়া পোড়া হলে আমি এটাকে একবারে উল্টিয়ে দিব একটা পিট মোটামুটি হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু আরেকটু বার্ন করতে পারেন যদি আরেকটু পোড়া পোড়া খেতে চান তো নিচের অংশটা এখন আমি আর উল্টাবো না এভাবেই থাকবে উপরে দিয়ে দিচ্ছি আমি পিজার যে সসটা ওটা দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ রসুন একটু অরিগানো ইটালিয়ান হার্বস আর টমেটো দিয়ে একবারে একটু ভালো করে জাল দিয়ে নিয়েছি একটু অলিভ অয়েল দিয়ে এখানে টপিং দিয়ে দিচ্ছি পেঁয়াজ যার কাছে যেটা ভালো লাগে সে কিন্তু সেটা অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম অলিভস আপনাদের হাতের কাছে যেটা থাকবে আপনারা সেটাই দিয়ে দিবেন আর আমি দিয়ে দিব মাশরুম এটা হচ্ছে ক্যান মাশরুম আমি ইউজ করেছি আর ক্যানের খাবার কিন্তু 3 ডেজের উপরে রাখতে হয় না এটা 3 ডেজের মধ্যে আপনাদের খেয়ে ফেললেই ভালো দিয়ে দিচ্ছি অনেক অনেক মোজারেলা এখন একটা ঢাকা দিয়ে দিব এটাকে আমি তো এখন জাস্ট আমি 5 মিনিট ওয়েট করব তো এটা আমার হয়ে গেছে যেটাতে আমি সার্ভ করব ওটাতে আমি এখন ঢেলে দিব অনলি 5 মিনিটে খুবই মজাদার একটা কিন্তু পিজা তৈরি হয়ে যায় আপনারা এটা প্লিজ ট্রাই করে দেখবেন তো এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ বাজিল লিফ আমার কাছে ছিল তাই দিচ্ছি এটা অপশনাল আপনাদের কাছে যদি না থাকে এটা না দিলেও হবে এখন আমি আপনাদের সুবিধার্থে একটু কেটে দেখাচ্ছি ঝটপট বানিয়ে নিতে পারেন অনলি 5 মিনিটে এই মজাদার পিজাটা প্যান পিজা তো এই তো আমার হয়ে গেল আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর যারা করে ফেলেছেন
তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে, আর পাশের বেল আইকনটিতে টিপ দিয়ে আমার সাথেই থাকবেন আরও নতুন নতুন মজার ভিডিও পাওয়ার জন্য। আর নতুন ভিডিও নিয়ে আমি আসবো ইনশাআল্লাহ কেটো পিজা নিয়ে, লো কার্ব। তো সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।